সার্কাস্টিক বং, আমি আবারও হাজির। তো ফার্স্ট অফ অল, শুরু করার আগে ওয়াম গুড মর্নিং টু এভরিওয়ান। তো আজকে আমার সকাল সকাল আসার কারণ হচ্ছে, কারণটা হচ্ছে টুডে ইজ মাই বার্থডে, আজকে আমার জন্মদিন গাইজ, আজকে জন্মদিন। তো তাই আজকে সকাল সকাল চলে এসেছি। তো আজকে আমার ইচ্ছা আমার পুরো জন্মদিনটা তোমাদের সাথে সেলিব্রেট করার, বিকজ লকডাউন, সেরকম বাড়ির বাইরে বেরোচ্ছি না, কোনো বন্ধু বান্ধবের সাথে দেখা হবে না আশা করি। তো দ্যাটস ওয়াই আজকে আমার প্ল্যান পুরো বার্থডেটা তোমাদের সাথে সেলিব্রেট করার। তো তাই আজকে ইচ্ছা পুরো বার্থডের আমার একটা ব্লগ বানানোর। সো দ্যাটস ওয়াই উঠে এই গুড মর্নিং দিয়ে স্টার্ট করলাম। তো আজকে কী কী করবো পুরো তোমরা দেখো, ভিডিও আমি বানাবো। সো ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড। সো বার্থডে তোমাদের সাথেই আমি এনজয় করব, ভিডিও তুলে এনজয় করে শেয়ার করছি। তো ফার্স্ট অফ অল ঘুম ভাঙলো কটা বাজে দেখি, অলরেডি 10:20 বেজে গেছে, তাও আজকেও লেট। আজকে ভেবেছিলাম আমি তাড়াতাড়ি উঠবো বার্থডের দিন, তাও আজকেও লেট হয়ে গেল ঘুম দিয়ে উঠতে, দেখতে পাবে চুলের বাজে অবস্থা। তো ফার্স্ট অফ অল যাই, বাইরে যাওয়ার আগে দেখে নিই কে কটা কি উইশ টুইশ করলো একবার দেখে নিই। এমনিও থ্যাংক ইউ টু অল, কালকে রাত্রেও আমি অনেকগুলো উইশ পেয়ে গেছি, 12টার সময় অনেক বন্ধুরা ফোন কলস করেছিলো, অনেক উইশ পেয়ে গেছি। তো এখন একবার দেখি কত কি উইশ এলো, দেখে নিই। তারপর একবারে বিছানা দিয়ে নামি, মেসেজ আসা শুরু হয়ে গেছে অলরেডি, দেখা যাক। ও ইয়া, দেখতেই পাচ্ছ কতগুলো মেসেজ, অনেক মেসেজ এসে গেছে বার্থডে উইশ। সো কাউকে এখন রিপ্লাই দেবো না, গিয়ে যাই ফ্রেশ ফ্রেশ হয়ে, দেন বসে সবাইকে টাইম নিয়ে রিপ্লাই দেবো। তো দেখো ভিডিও, আশা করি তোমরা মজা পাবে, ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড। চলো যাওয়া যাক, ঘরের বাইরে যাই, দেখি কী অবস্থা, কে কী করছে না করছে বার্থডে, কী প্ল্যান প্রোগ্রাম আজকে। দুপুরে লাঞ্চে হবে তিন রকমের মাছ হবে, চিংড়ি মাছ হবে, বাটা মাছ হবে, লাঞ্চের লাঞ্চে দেখা যাবে। ব্রেকফাস্ট দাও, ঠিক আছে। তো যাই এখন, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তো পরে ব্রেকফাস্ট করার সময় আসবে দেখা করবো, এখন যাই গিয়ে ফ্রেশ হয়ে নিই, ঠিক আছে। তারপরে আসছি আমি আবার। তো ফ্রেশ হয়ে গেছি, এবার ব্রেকফাস্ট করে নিই, দেখি ব্রেকফাস্ট রেডি আছে টেবিলে। ব্রেকফাস্টে পালা ব্রেকফাস্টটা করে নিই, দেখি ব্রেকফাস্টে আছে, দেখে নাও কী আছে ব্রেকফাস্টে। তো দ্যাট মাই টুডেজ ব্রেকফাস্ট, লুচি, আলুর দম, আর তার সাথে এই পায়েস, এটাই আমার ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টটা করে নিই, তো চলো লেটস স্টার্ট আওয়ার ব্রেকফাস্ট। আমি ব্রেকফাস্টটা করে নিই, তো কতক্ষণ তোমরা কালকে রাতের সারপ্রাইজ দিয়েছিল বোন, মা, দিদা, দাদু, তো সেই সারপ্রাইজটাই তোমরা দেখে নাও ততক্ষণ, আমি ব্রেকফাস্ট করে আবার আসছি, ততক্ষণ সারপ্রাইজটা দেখে নাও কী দিয়েছিল কালকে রাত্রে ওরা। দেখলে তো কালকে রাতে আমায় একটা ছোট সারপ্রাইজ দিয়েছিল, মেনলি প্ল্যানটা বোনেরই ছিল, আর এমনি হেল্প করেছে মা দিদা হেল্প করেছে, মেনলি প্ল্যানটা বোনেরই ছিল সারপ্রাইজ। আর 12:00 কালকে সারপ্রাইজ দিয়েছে, আর কি বলবো, আমায় সারপ্রাইজ দেওয়ার জন্য
ঘরে পুরো বন্ধ করে রেখে দিয়েছে, প্লাস আমার ফোন নিয়ে নিয়ে ছিল যাতে অন্য কেউ আগে না উইশ করতে পারে 12টার সময়। কোনো বন্ধু বান্ধব ফোন টোন করেছে, আমার ফোন নিয়ে আমার ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিয়েছিল। তারপরে 12টায় খুলে এই সারপ্রাইজটা দিল, আর যেই কার্ডটা দিয়েছিল সেই কার্ডটা দেখাই তোমাদের। বোন বানিয়েছে কার্ডটা, হিয়ার ইজ দি কার্ড, এই কার্ডটাই বোন বানিয়েছে। তো ভেতরে কি লেখা সেটাই তোমাদের দেখাই। তো ভেতরে লিখেছিল বোন, আই হোপ ইউ ক্যান ফুলফিল ইউর টার্গেট ইন ইউর লাইফ, আই লাভ ইউ ভেরি মাচ, বাট ইউ টেল অ্যান্ড প্রমিস মি দ্যাট ইউ উইল নট ফাইট উইথ মি ফর এভার। ফাইট উইথ মি ফর এভার, এটা কী লিখা দিল? আমি ওর সাথে ফাইট করি না, ও আমার সাথে ফাইট করে, সেটাই তো কী বলবো আর। ঠিক হ্যাঁ, যখন লিখেছে আশা করি শুনবো ওর কথা, যদিও আমি কিন্তু একদম লড়াই করি না, ওই কিন্তু আমায় মারে, আমাকে ওর কাছে মার খেতে হয়, সো কী আর বলবো। তাহলে লিখে যখন মারবো না, মানে যেটুকু ওকে মারি সেটা আদর করে একটু মারি, ভালোবেসেই মারি, তো সেটাও আর করবো না, এমনি আদরই করবো বোনকে। তাহলে যে বোনের যখন ইচ্ছা বোন যখন বলে যায়, তো ঠিক হ্যাঁ চলো পরে এবার মারবো না আর তাহলে বোনকে। ওকে, সো এটাই ছিল। তো ব্যাস আর কি, এখন এর মতো এইটুকুই থাক, বেশি বড় ব্লগ হলে, এটা আর এমনি ফার্স্ট ব্লগ করছি, বার্থডে ব্লগ দিয়ে শুরু করলাম আমার এটা ব্লগ ওয়ান, তো বেশি বড় ব্লগ হলে আশা করি বাজেই লাগবে ফার্স্ট ব্লগটা। তো এখনের মতো এটুকুই রাখছি, এরপরে চান ধান করবো, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে লাঞ্চ করার টাইমে আবার আসবো। তো টিল দেন এখন বন্ধই রাখছি, পরে আবার চান করে লাঞ্চের টাইমে দেখা হবে। সো দিস ইজ দি বার্থডে কার্ড যেটা আমার বোন আমায় গিফট করেছে, গিফট করেনি মানে বানিয়েছে আমার জন্য স্পেশালি নিজেই। সো দিস ইজ দি কার্ড যেটাও বানিয়েছে। সো গাইজ আবার চলে এসছি একদম চান করে ফ্রেশ হয়ে, বার্থডে না তো চান করেছি একদম সাবান দিয়ে ভালো করে, আছে চান করেছি অনেকদিন পর ফুল ফ্রেশ, বার্থডে স্পেশাল স্নান হয়ে গেছে আমার। তো বার্থডে স্পেশাল লাঞ্চটাও করা যাক, তো দেখা যাক লাঞ্চে কী স্পেশাল মেনু আছে, তো চলো সেটাই দেখি লাঞ্চে কী হয়েছে আজকে আমার জন্য স্পেশাল। লেটস গো। তো এই যে লাঞ্চ আমার রেডি, স্পেশাল লাঞ্চ, কী কী আইটেম হয়েছে একটু বলে দাও, আমি নাম জানি না কিছু। ভাত, মাছ ভাজা, পাঁচ রকম ভাজা আছে, মাছ ভাজা, এইটা উচ্ছে ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, একটুখানি ঘি দেওয়া রয়েছে পাতে, ওটা শুভ খাওয়ার জন্য, পায়েস, মাছ দু রকমের, চিংড়ি মাছ আর বাটা মাছ, আলু পটলের ডালনা, পনির, পোস্ত পনির। এই আজকে আমার স্পেশাল। তো চলো খাওয়া শুরু করা যাক, খেয়ে দিয়ে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ লাঞ্চ ডান আমার, বার্থডে স্পেশাল লাঞ্চ হয়ে গেছে, বোন উকি মারছে পেছন দিয়ে, বাদ দাও। সো আমার বার্থডে স্পেশাল লাঞ্চ হয়ে গেছে আজকের মতো, অ্যান্ড অনেক দিন পর খেলাম এত ভালো মন্দ খাবার একদিনই জোটে, বছরে একদিনে এত সুন্দর খাবার জোটে খেলাম, পেট ভরে খেয়েছি। এবার দেখি নেক্সট কী প্ল্যানস, হয়তো বেরোবো, একটু বেরোনোর ইচ্ছা আছে, দেখা যাক বেরোবো একটু পরে, তো তখন দেখি। বাস আবার উকি মারছে, দেখো মানে কী বলবো, ডিস্টার্ব করার ওস্তাদ আমার বোনটা, ডিস্টার্বিং এলিমেন্ট। তো এটা আমার ফার্স্ট ব্লগ হিসাব মতো, যাই না তোমরা যতদূর মানে ফার্স্ট ব্লগ এটা আমার, তো আমি তোমাদের হয়তো সেরকম এন্টারটেন করতে পারছি না, তাও এটা ফার্স্ট ব্লগ এক্সপিরিয়েন্স হবে, নেক্সট ব্লগ অনওয়ার্ডস আরও ভালো করার চেষ্টা করবো, আরও ফানি ওয়েতে নিয়ে আনবো। তো এখনও তো সব দুপুর, এখন আসল বিকেল তো বাকি আছে, তো দেখো বিকেলে কী এনজয়মেন্ট কী হয় সেটাও নিয়ে আনবো আমি। তো দ্যাটস ইট, দেখা যাক কখন বেরোই, তারপর বেরিয়ে তখন দেখা যাবে। তো টিল নাও বাইক রানি, রেস্ট নিয়ে নি, লাঞ্চ তো করেছি, ঘুম তো পাচ্ছেই, বাঙালি ল্যাথখোর বাঙালি, সো ঘুমাবো একটু, ঘুমিয়ে নি, বিকেলে আবার দেখা হচ্ছে। সো গাইস খেয়ে দে ঘুম টুম দিয়ে, এখন কটা বাজে, বিকেল প্রায় 5:30 বেরোনো হয়েছে, আমি আর মা বেরিয়েছি একদম প্রোটেকশন মাস্ক পরে, জানি না আওয়াজ কতটা ক্লিয়ার আসছে কি না, আশা করি আওয়াজ যাচ্ছে তোমাদের অবধি। এই বেরোলাম, যাবো
কয়েকটা ছোটোখাটো ঘরের জিনিসপত্র কেনার আছে, তার সাথে স্পেশাল যেটা সেটা হচ্ছে কেক, বার্থডে কেক, ওটাও তো কিনতে হবে। তো সেটাই অর্ডার দিয়েছিল মা, সেটাই কেনার জন্য যাচ্ছি এই আর কি। দেখা যাক, যাই একদম ফুল প্রোটেকশান নিয়ে বেরিয়েছি, তো চলো লেটস গো। তো রাস্তায় আছি, রাস্তা এখন দোকানপত্র মোটামুটি বন্ধই আছে, খুলবে সব। এখানটা আমাদের এখানটা এখনও রেড জোন না, এর জন্য দোকানপাট খোলে বিকেলে, খুলবে আর একটু পরে 6টার মধ্যে সব খুলে যাবে, এখন বন্ধ আছে। রেড জোন না যেহেতু, তাও 9টা সাড়ে 8টা 9টার মধ্যে সব আর বন্ধ হয়ে যায়, তাই বেরিয়েছি। এখন ভিড় আছে রাস্তায়, রাস্তাও খালি নাই। সব দোকানপাট খুলছে আস্তে আস্তে, বসছে সব লোকেরা আমার ঘুরে ঘুরে দেখছে, বুঝতে পারছে না কি হচ্ছে, বোঝে না। এইসব আজকালকার মডার্ন জিনিস, ব্লগ চলছে তো আর বুঝছে না। রাস্তায় ভিড় আছে, তো প্রায় সন্ধে নেমে এসছে। আমি এখন এই শ্যামনগর স্টেশনের কাছে, প্রায় ফুচকার জিনিস যা কেনার ছিল কেনা হয়ে গেছে, আবার মেন থিং কেক, কেক কিনতে যাচ্ছি। ট্রেন ফ্রেন তো একদমই চলছে না, পুরো খালি। প্রায় 5 মাস হতে চললো, 4 থেকে 5 মাস লকডাউন, ততদিনই তো ট্রেন বন্ধ পুরো টোটালি, কিছু বলার নেই। চলো যাই। ট্রেন চলছে না, রেল লাইনে পুরো জং ধরে গেছে, খুব বাজে অবস্থা রেল লাইনগুলোর। ট্রেন চালু হলে অ্যাক্সিডেন্ট তো হবে বলে মনে হচ্ছে, বাট না, নেগেটিভ কথা না, অল উইল বি ওয়েল। এই জায়গাটা অফিস করোনার আগে এইসব জায়গায় হাঁটা চলা যেত না, এই সময় স্পেশালি অফিস টাইম, অফিস ছুটি হতো এই সময়, তো ভিড় মারাত্মক। আর আজকে এখানে স্টেশন পুরো খালি। এমনি পার হয়ে যাচ্ছি, ওদিক দেখতে হচ্ছে না, ট্রেনের কোনো ভয় নেই, সবাই প্ল্যাটফর্মে ইভিনিং ওয়াক করছে। এই সময় অন্য সময় নাহলে তো প্ল্যাটফর্মে হাঁটা চলার জায়গা থাকে না, এই জায়গা পুরো প্ল্যাটফর্মে, এই সাইডে পুরো দোকান বসতো, এখন সব প্ল্যাটফর্ম ইভিনিং ওয়াক করছে দেখতে পাই। এই পুরো এই সাইডে দেখছো, এইখানে পুরো হচ্ছে দোকান কাচারি বসতো, বাট এখন বিজনেসে তো গেছে। হোপস তো জলদি ঠিক হয়ে যাক, করোনা ফরোনা, আবার একটা হেলদি লাইফ আমরা লিড করতে পারি, এই আর কি। দেখা যাক কদিনে ঠিক হয়। পুরো খালি প্ল্যাটফর্ম। কেক কেনা ডান, মঙ্গিনিস দিয়ে কেক কেনা হয়েছে, আর কম্পিটিশন যাকে বলে মঙ্গিনিস, উল্টো দিকে মিয়া আমর, দিস ইজ দি কম্পিটিশন, একদিকে মিয়া আমর তো আর একদিকে মঙ্গিনিস। তো যাই হোক, মিয়া আমর দিয়ে তো প্রতি বছরই নিই, তো এবছর মঙ্গিনিস ট্রাই করা যাক, তো মঙ্গিনিস দিয়ে নিলাম, দেখা যাক কোনটা বেটার, আশা করি বুঝে যাব। তো এবার বাড়ি ফেরার পালা, লেটস ব্যাক টু হোম। আর আমি বলে দিচ্ছি, কেক শপের ভেতরে ইচ্ছা ছিল ভিডিও তোলার মঙ্গিনিসে, বাট তুললাম না, বিকজ আমি কোনো বড় সড়ো এখন ইউটিউবার না, ছোটোখাটো ইউটিউবার সবে চালু করেছি, তো সেরকমের জন্য করলাম না, বিকজ প্রমোশন হয়ে যাবে মঙ্গিনিসের ফার্স্ট অফ অল, আর আমি ছোটোখাটো ইউটিউবার, সে হয়তো সেরকম কিছু ডিসকাউন্টও পেতাম না, এই জন্য বেটার করলাম না। এরপরে তোমরা হেল্প করে সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও,
তো আশা করি তখন এরকম লপ লপ করলে যে কোনো দোকানে গেলে বা মল টল শোরুমে গেলে অবশ্যই তখন করব, প্রমোশন হয়ে যাবে, পেয়ে যাবো আর কি। তো যাই হোক, এর জন্য কেক শপের ভেতরে কিছু আর তুলিনি। জানি না তোমরা আমার আওয়াজ কতটা পাচ্ছ, বাড়ির আওয়াজ হচ্ছে, আমার মাইক নেই। তো যাই হোক, এরপরে যাই, বাড়ি গিয়ে আবার দেখা হবে। The streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from. আমরা বাড়ির প্রায় কাছে এসে গেছি, অটো থেকে নেমে পড়েছি, বাড়ির গলির ভেতরেই হাঁটছি, বাড়ির সামনেই। তো যাই হোক, বেরোলাম, হলো এবার বাড়ি গিয়ে ফুল স্যানিটাইজ করে গিয়ে আগে বাথরুমে ঢুকে আবার স্নান করতে হবে আরেক প্রস্ত। তো আর কি, আবার কেক কাটার টাইমে আসবো, তখন দেখা হবে। ঠিক আছে, চলো টাটা, বাড়িকে চান্ধান করি, তো কেক কাটার টাইমে দেখা হচ্ছে। তো বাড়িতে চলে এসেছি, কেক কাটার পালা, সো অ্যারেঞ্জ হয়ে গেছে কেকের, টেক আ লুক। তো কেক কাটিং ডান, দেখে নাও কেক গুলোর কি অবস্থা হয়েছে, সব খেয়ে নিয়েছে, অর্ধেক পুরো সাফা করে দেওয়া হয়েছে কেক। দেখো কেক গুলোর কি অবস্থা, সব খেয়ে অর্ধেক তো ওরাই, এই যে এই ম্যাডামই অর্ধেক খেয়ে নিয়েছে, আমার জন্মদিন ছিল ও খেয়েছে, ঠিক আছে, নো প্রবলেম। আর এই যে এই কেকটা দেখছো, এটা ছিল হচ্ছে হোমমেড কেক, বলবো এই দুটো কেকের মধ্যে এই কেকটাই বেশি টেস্টি খেতেছিল। এই কেকটা কে বানিয়েছে, আমার বোন বানিয়েছে এই কেকটা, কেকটাই সবার যে ভালো ছিল। সেকেন্ডলি এই চকলেট কেক আর এই কেক, সেই ছিল আমার কেকস, এনজয় হলো, সারপ্রাইজ দিল, কেকের সারপ্রাইজটাও ছিল, জানতাম না কেক কেনা হবে, তো কেকেরও সারপ্রাইজটা হয়ে গেল। এবার তো বার্থডে আজকে মোটামুটি ভালোই কাটলো, ব্রেকফাস্ট ভালোই হলো, লাঞ্চও ভালো হয়েছে, এবার ডিনারের পর্ব। তো দেখা যাক রান্নাঘরে গিয়ে দেখি মা কী করছে ডিনারের প্রিপারেশান, তাহলে সি ডিনারে কী হচ্ছে। মম, ডিনার কী হচ্ছে, ব্রেকফাস্ট আর লাঞ্চ তো ভালোই খালে, ডিনার কী করছে আবার? বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ও সিম্পল হোমমেড চিকেন বিরিয়ানি। ব্যাস, তো চিকেন বিরিয়ানি হচ্ছে, তো প্রিপারেশন চলছে এখন বিরিয়ানির। তো দেখো কেমন হবে, যাই না, না না ভালোই হবে, লাঞ্চ আর ব্রেকফাস্ট ভালো খাইয়েছো, তোমার রান্না ভালো ইম্প্রুভ হয়ে গেছে অনেক। তো বিরিয়ানির প্রিপারেশন চলছে, তো বিরিয়ানির প্রিপারেশন হচ্ছে, বিরিয়ানির প্রিপারেশন হতে থাকুক। তো আর কি, এবার ডিনারের টাইমে তাহলে দেখা হবে, বিরিয়ানিটা কেমন হয়েছে আসলে সেটাও দেখিয়ে দেবো। এবার যাই হোক, আরেক জিনিস শেয়ার করি তোমাদের সাথে, সেটা হচ্ছে 2001 থেকে আজকে 2020, আজকে মনে হয় ফার্স্ট এই 18 জুলাইয়ে বৃষ্টি হয়নি, ফার্স্ট টাইম। আর দেখি এই বাকি 20 বছরে, 19 বছর 2019 অব্দি 2001 থেকে প্রতি বছর 18 জুলাইয়ে বৃষ্টি হয়েছে,
বাট এই ফার্স্ট এই বছর বৃষ্টি হয়নি, এটাকে আমি বার্থডে গিফট হিসেবে নিয়ে নেবো। ভেরি স্যাড, বৃষ্টি হলে বৃষ্টির সাথে অবশ্যই সেলফি তুলে নিতাম, বাট আর কি বৃষ্টি হলো না আজকে। আর যাই হোক, ডিনারের প্রিপারেশান হচ্ছে, হোক তো আবার ডিনার টাইমে দেখা হচ্ছে। চলো টাড়া, এখনের মতো টাড়া। তা তো গাইজ, ইজ ডিনার টাইম। ডিনারের স্পেশাল আইটেম আজকে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। তো চলো গাইজ, ডিনারটা করে নিই। এবার খিদেও পেয়ে গেছে, রাত অনেক হয়েছে, তো ডিনার করে নিই। তো ডিনার করে আবার দেখা হবে। সো টাটা, ডিনার করে আমি আবার আসছি। সো গাইজ, ফাইনালি ডিনার ইজ ডান, ডিনার হয়ে গেছে। আর এমনি এখন প্রায় রাত 12টা বাজতে যায়, মানে কালকের রাত 12টা দিয়ে আজকে রাত 12টা, পুরো 24 ঘন্টা আমার দিন ছিল। আমার দিন খুব ভালো কেটেছে, খুব আনন্দের সাথে কেটেছে। এক্সপেক্টও করিনি আমার বোন এত ভালো সারপ্রাইজ দেবে, দিয়েছে, ভালো লাগলো। বোনরা ফ্যামিলিও সারপ্রাইজ দিয়েছে, লকডাউনে বার্থডেটা স্পেশাল করে তুলতে সাহায্য করেছে ওরাই। তো যাই হোক, বেশি আর সময় নষ্ট করবো না, খুব এনজয় করলাম দিনটা। অ্যান্ড ইয়েস, থ্যাংক ইউ টু অল মাই ফ্রেন্ডস অ্যাজ ওয়েল, ফ্রেন্ডস, ফ্যামিলি, রিলেটিভস, সবাইকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি আরেকবার, যে আমার এত ভালো উইশ করার জন্য। তো থ্যাংকস এ লট ওয়ান্স অ্যাগেন। অ্যান্ড ইয়েস, এটা আমি একটা বার্থডে ব্লগ টাইপের বানালাম, জানি ফার্স্ট টাইম ব্লগ বানিয়েছি, অত ভালো হয়ও নি এটা ফার্স্ট টাইম বলে। সো এরপর এটা জাস্ট হলো, তো প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট না, তো সেটা প্র্যাকটিস হলো একখানা ফার্স্ট ব্লগ। তো আরও ব্লগিং নিয়ে আসবো অবশ্যই, লকডাউন উঠে আসলে ঘরেও ছোটোখাটো ব্লগ করতে পারি। এটা ফার্স্ট ব্লগ শো, যা জানি অতটাও ভালো করতে পারলাম না, বাট আশা করি আস্তে আস্তে শিখবো, এরপরে যখন করবো এর দিয়ে অনেক ভালো করবো। তো যাই হোক, একটাই রিকোয়েস্ট, তো তোমাদের কাছে আমার একটা বার্থডে গিফট চাইছি, সেটা হচ্ছে প্লিজ তোমরা যত পারো আমার ভিডিওগুলো লাইক আর শেয়ার করো, অ্যান্ড আমার সাবস্ক্রাইবার্স বাড়িয়ে দাও প্লিজ। আমার হার্ডলি 3 থেকে 4 ডেজের মধ্যে তোমরা আমার 100+ সাবস্ক্রাইবার্স করে দিয়েছো। সো প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব আমার সাবস্ক্রাইবার্স বাড়িয়ে দাও। ইটস এ বার্থডে গিফট অ্যান্ড এ রিকোয়েস্ট ফর রিকোয়েস্ট টু ইউ অল প্লিজ। তো দেখো সাবস্ক্রাইবার্সটা বাড়াতে পারো কি না। সো ব্যাস, খুব এনজয় করলাম আজকে আমার বার্থডে, অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। তো আমার নেক্সট ফানি ভিডিও আর এন্টারটেনমেন্ট ভিডিওস নিয়ে আসতে থাকবো, যেরকম আনি খুব শীঘ্রই আসবে। তো টিল দেন, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো করে দাও, অ্যান্ড সাবস্ক্রাইবার্সটা প্লিজ বাড়িয়ে দাও। তো যাই হোক, আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে। So, it's your sarcastic bomb signing out.